فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون. وعليكم السلام ورحمه الله وبركاته. ان الحمد لله وحده والصلاه والسلام على মাল্লা নবী আবাদা ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন ওমানি তবাহ বেসানিন ইলাইদ্দিন আমাবাদ মালয়েশিয়া থেকে প্রশ্ন করেছেন মোহাম্মদ ভাই তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বলেছেন যে আমার ভয় হয় যে আমি তোমাদের মাঝে ফেতনা হিসেবে নারীদেরকে রেখে গেলাম এরকম কিছু কোনো সহিহাদিস আছে কি না হ্যাঁ ভাই এরকম বলতে একটি সহিহাদিস আছে শুধু সহি নয় বোকারি মুসলিমের হাদিস হাদিসটা এরকম যে আন

তার মানে পৃথিবীতে পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা বড় জটিল সমস্যা সবচেয়ে দেখে গেছি সেটার নাম হচ্ছে নারী হাদিসটি বোখারি মুসলিম বর্ণনা করেছে মেসকাত হাদিস নম্বর তিনশত আহ পঁচাশি নম্বর হাদিস অথরা হাদিসে রসুল্লাহ সাল্ল আলী আসসালাম নারীদেরকে পুরুষদের জন্য সবচেয়ে বেশি ধ্বংসাত্মক বলে ঘোষণা করেছেন কাজেই পুরুষদের সাবধান থাকা জরুরি তো আর এরকম এরকম আর অনেক হাদিস এসেছে পুরুষদের ব্যাপারে যে নবী করিম সাল্লি আসাল্লাম পুরুষদের ব্যাপারে নারীদের ব্যাপারে অবলম্বন করেছেনহু বর্ণনা করেছেন আলী নবী সাল আলিহুয়া সাল্লাম নবী করিম সাল্লাহাম হতে তিনি বলেন ইন্না দুনিয়া হলু আতুন খাদিরা দুনিয়া হচ্ছে সুমিষ্ট এবং সুশোভিত করা হয়েছে সবুজ সুমিষ্ট বস্তু আ তো এই সু সু সুমিষ্ট সুমিষ্ট সবুজ শ্যামল বস্তু তারপরে আল্লাহ রব্লাহ আলামীন বলে আল্লাহ এখানে তোমাদেরকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন ইন্না ওয়া ইন্না আল্লাহ মুস্তাকলি হুকুম ফিহা আল্লাহ রাব্বল্লাহ আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে আল্লাহব্বোলা প্রতিনিধি করে পাঠিয়েছেন ফায়াং দুর কাইফা তা আমালুন আর আল্লাহ রব্বাল্লাহ আলামিন দেখে নেবে যে তোমাদের মধ্যে কে বেশি কে বেশি কে বেশি কি করতে পারে তা তা কাইফা এন্দুর তোমরা কিভাবে আমল করো কিভাবে তোমরা বেশি সফলতা অর্জন করতে পারো কোন কিভাবে তোমরা ভালো কাজ করতে পারো এই তারপরে আল্লাহ রব্লা আলমিন বলছেন যে আল্লাহ রব্বুল্লাহামী দেখে নেবেন তোমরা কি আমল করো তো এই আর তারপরে নবী করিম সাল আলী বলেছেন যে দুনিয়াতে তোমরা সফলতা অর্জন করতে চাও দুনিয়াতে তোমরা সফল হয়ে থাকতে চাও তাহলে কি করবে দুনিয়া তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো আর মহিলা থেকে বেঁচে ই আর শুনে রাখো বনি ইসরায়েলের প্রথম দুর্ঘটনা নারীদের মধ্যেই ঘটে হাদিসটি মুসলিম বর্ণনা করেছেন মেশকাতের হাদিস নম্বর তিন হাজার ছিয়াশি নম্বর হাদিস তো এরকম আরো হাদিস এসেছে নারীদের থেকে সাবধানতা অবলম্বন করতে বলেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নারীদের থেকে আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে নবী করিম সাল্লাম বলেছেন যখন কোনো পুরুষ একান্তে কোনো নারীর সাথে মিলিত হয় কানা তারপরে তৃতীয় আরেক ব্যক্তি আরেকজন থাকে তার নাম হচ্ছে শয়তান এই হাদিসটা বর্ণনা করেছেন তিরমিজি সনদ সহিহ মিশকাত হাদিস নম্বর আঠারো নম্বর হাদিস তো আরো নাকি এরকম হাদিস আছে যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে লক্ষ্য করে বলেন বুদ্ধি ও ধর্মের ব্যাপারে অপূর্ণতা থাকা সত্ত্বেও বুদ্ধিমান এবং জ্ঞানী পুরুষদের জ্ঞান তোমাদের অপেক্ষার কেউ অধিক বিনিষ্ট করতে পারে এমন কাউকে আমি দেখিনি নারীদের ধর্মের ব্যাপারে অপূর্ণতা থাকতে পারে বুদ্ধির ব্যাপারে এদের অপূর্ণতা বা কমতি থাকতে পারে কিন্তু এরা জ্ঞানীদের বিচক্ষণ ব্যক্তিদের বুদ্ধি যখন যখন তখন তারা লোভ করে দিতে পারে আর এরা বুদ্ধিমানের বুদ্ধিকেও নষ্ট করে দিতে পারে বুখারির মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন আহ হাদিস নম্বর উনিশ হাদিস অত্র হাদিসের রসদ সাল্লাহ আলিয়া বলেন জ্ঞানী ব্যক্তিদের ব্যক্তিও নারীদের চক্রান্ত থেকে রেহাই পায় না নারীদের চক্রান্ত অত্যন্ত শক্তিশালী আল্লাহ তাআলা বলেন ইন্না কাইদা কুন্না নিশ্চয় তোমাদের অর্থাৎ নারীদের চক্রান্ত হচ্ছে শক্তিশালী ইউসুফ আড়াইশ নম্বর আয়াত আর শয়তানের চক্রান্ত কিন্তু দুর্বল নারীদের চক্রান্ত শয়তানের চক্রান্ত থেকেও অনেক শক্তিশালী আহ শয়তানের চক্রান্ত থেকেও নারীদের চক্রান্ত অনেক শক্তিশালী আল্লাহ সুবাহানা কোরআনে সোরা ইউসুফের আঠাশ নম্বর আয়তে বলেছেন আর অনেক এরকম আরো অনেক হাদিস আছে এই জন্য নবী করিম সাল আলী আসাল্লাম একটি হাদিসে বলেছেন ইয়া কুমদ দুকুল আলা নিসাই তোমরা মহিলাদের মধ্য থেকে প্রবেশ করা থেকে বিরত থাকো ফকাল আর রজুল মিনাল আনসারি এক আনসার এক ব্যক্তি উঠে বলছেন ইয়া রসুল আল্লাহ আফার আল হামু কাল মাউদ তারপরে ওই ব্যক্তি উঠে বলছে হে আল্লাহ রসুল দেবর সম্পর্কে কি বলছেন রসুল সাল্লাম বললেন দেবর হচ্ছে মরণ সমতুল্য সমতুল্লখারী মুসলিমের তিন হাজার আহ একশত দুই নম্বর হাদিস তাহলে ভাই অনেক হাদিস আছে যেটা মহিলা মহিলারা হচ্ছে পুরুষদের জন্য বড় বিপজ্জনক এবং বড় ফিতনা তাই মহিলাদের ফিতনা থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করতে হবে তারপরেও অনেক ভালো মহিলা আছে যেমন যেমন আপনার খাদিজা রদুল্লাহ তাল আনহার ব্যাপারে হাদিস এসেছে আইসা রদুল্লাহ তাল আনহার ব্যাপারে হাদিস এসেছে মারিয়াম আসিয়া ফাতেমা রদুল্লাহ তাল আনহার আনহুমা আনহার ব্যাপারে হাদিস এসেছে এরকম অনেক নারীর যে ভালো না এমনটা নয় তো বেগানা নারী থেকে বেঁচে থাকতে হবে কেননা পুরুষদের জন্য সবচাইতে বড় ফিতনা আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলছে আমি রেখে গেছি সেটাই হচ্ছে নারী তাই আমাদেরকে বিরত থাকতে হবে আশা করি আপনার উত্তর পেয়েছেন আল্লাহ আলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত